সুপ্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে সিএনজি স্ট্যান্ড কমিটির উদ্যোগে আজিমুশ শান 45তম মাহফিলের সম্মানিত বক্তা, সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আগ্রাবাদ সমূহনী পীরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী মুতাজিলুল আলী, সবাই উচ্চ আওয়াজে বলুন মারহাবা, আর একটু মহব্বত নিয়ে মারহাবা, নারায়ে তাকবীর, আশিক রাসূলের আওয়াজ হচ্ছে না, আর একটু মহব্বত নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাঠানটুলি চমহনি সিএনজি স্ট্যান্ড কমিটি, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী মুতাজিলুল আলী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ফাজু বিস-সিদকি ওয়াস-সাফা, أما بعد فقد قال الله تعالى عز وجل وعلا في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বসে যান, সবাই মাহফিলে বসে যান, এটা নবীর মিলাদুন্নবীর মাহফিল, সবাই নিচে বসে যান, প্যান্ডেলে বসে যান, মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি মুশকিল কুশা কা সাথ ও আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি।
ঠান্ডী হওয়া কাসা তো ও আল্লাহ হুম্মা উত্তর আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলি মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত 45তম বার্ষিক আজিমশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুদীবৃন্দ, আজকের মাহফিলে সমবেত সুন্নি মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে জাম, বেরাদারান ইসলাম, স্বামীরে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, দিনদার পরহেজগার ইমানি ভাই বোনেরা, রহমানি ও রহমকুমুল্লাহ, আমি আপনাদের সকলের শুকরিয়া আদা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদা করছি, যিনি এই বিশাল আয়োজন, এই বিশাল ইন্তেজাম যথারীতি আয়োজন করার এবং এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ইশারের পরপরেই শুরু করেছি, আমার পরে আরো অনেক বক্তা আছেন, আমার আরো ধারাবাহিক দুইটি প্রোগ্রাম আছে, 9টা থেকে চাকতাই রাজাখালী মাহফিল, 11টা থেকে কালুরঘাট চিএনবি মাহফিল। পূর্ব নির্ধারিত দুইটা মাহফিল থাকার কারণে আমি আজকের এই মাহফিলে বেশি সময় দিতে পারছি না বলেই আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধুমাত্র আয়োজক পক্ষের অনুরোধ রক্ষার্থে এলাকাবাসীর মায়ার মমতার কারণে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, এবং এই মাহফিলে যেহেতু যথারীতি প্রতি বৎসরেই মাহফিলে ছিলাম, এবছরও আছি, সেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করার জন্য আজকের মাহফিলের সূচনায় আমি আলোচনা শুরু করছি। অতি অল্প সময়ে আমি বিদায় নিব, এর পরবর্তীতে আরও অনেক বক্তা আছেন, ধারাবাহিক আলোচনা চলবে। বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি পীরে তরিকত হযরত মৌলানা পীর জাদা শাহ মোহাম্মদ সৌরভ হোসেন জালালি মাদ্রাসাতুল আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ধারাবাহিকভাবে আসবেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। আমি আপনাদের এলাকার এই মসজিদের খতিব হিসেবে একান্তভাবে অনুরোধ জানাব, যথারীতি পূর্বের বৎসর থেকে যেভাবে আমরা প্রতি বৎসরে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ একটি মাহফিল হিসাবে
এই মাহফিলের যেভাবে একটা পরিচিতি প্রসিদ্ধি রয়েছে, এবছরও আমরা এই মাহফিলকে কামিয়াব করতে চাই। কিনা বলেন এই মাহফিল কামিয়াব হোক এটা আমরা চাই কি চাই না? এই মাহফিলের মধ্যে যথারীতি শেষ হওয়া পর্যন্ত এই এলাকার সর্বস্তরের সুন্নি জনতাকে মাহফিলে শরীক সামিল হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, মাহফিলের আলোচনার বিষয়ে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, ভবে একবার আসলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদি আসমানের কোনো নক্ষত্রের ভিতরে তুমি বন্দী হয়েও থাকো, নিজেকে কোনো তারকার ভিতরে ঢুকাইয়ে রাখো, সেখান থেকেও মালাকুল মওত তোমাকে ধরে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমার আলোচনার মূল বিষয় থাকবে যে ইমানদারেরা, আমাদের জন্য এই দুনিয়া নয়, আমাদের জন্য আখরাতের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে কোরআনে করিমে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়াটা হচ্ছে মাতাউন কালিল, অল্প সময়ের ভোগের বস্তু, আর চিরস্থায়ী হচ্ছে আখরাত। সেই আখরাতের প্রথম ধাপ হচ্ছে কবর, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর মৃত্যু হচ্ছে ইহকাল আর পরকালের মধ্যখানে একটা সেতু, একটা পুল। নবীজি বলেছেন, আল মউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে মিলিত হওয়ার জন্য, এপারের ইমানদার ওপারে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য যেটা একটা সেতু, সেটার নাম হলো মউত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মত প্রত্যেকের জন্য অপেক্ষা করছে, প্রত্যেককেই সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মতের মাধ্যমেই আমরা দুনিয়াকে বিদায় জানাই আর আখরাতে আমরা প্রবেশ করি। আখরাতের মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে। আখরাতের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ বলেন, আওয়াজ দেন, প্রথম ধাপ হলো, প্রথম ধাপ হলো কবর। যেই কবরে সবাই যেতে হবে, ইমানদার বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, ইহুদি খ্রিস্টান হিন্দু ভক্ত, যাকে যেভাবেই তার শেষকৃত্য করা হোক না কেন, যেভাবে দাফন করা হোক না কেন, সবার জন্য কবর আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারা হয়তো অবাক হবেন, হুজুর হিন্দুকে তো পুড়ে ফেলা হয়, তার আবার কবর কিসে? হিন্দুকে তো পুড়ে ফেলা হয়, তার আবার কবর কিসের? না না, আল্লাহর বান্দা হয়ে যিনি পৃথিবীতে এসেছেন, তার মৃত্যুর পরবর্তীতে তাকে যেভাবেই কবরস্থ করা হোক কিংবা যাই করা হোক, তার জন্য একটা কবর আছে। তাকে পুড়ে ফেলা হলেও আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় তার জন্য একটা কবর জগৎ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ, সে মুসলমান, সে সাগরে ডুবে গিয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায়নি, সাগরের মধ্যে তার লাশ মাছ খেয়ে ফেলেছে, মাছের পেটের ভিতরে তার লাশ, তো তার কবর কোথায়? তাহলে কি তার কবর নেই? সে তো ইমানদার, সে তো মুসলমান, তার কবর কোথায়? তার দাফন কিভাবে হয়েছে? সে তার মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তার ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মানুষের মৃত্যুর পর যেভাবে তার দাফন করা হোক, কবরে তাকে দাফন করা হোক, কিংবা তার ধর্ম মোতাবেক তাকে জ্বালিয়ে ফেলা হোক, কিংবা তার লাশ মাছের পেটে চলে যাক, বাঘের পেটে চলে যাক, শৃগাল কুকুরের পেটে চলে যাক, তার কোনো পৃথিবীতে কবর কুড়ে দাফন হয়নি বটে, কিন্তু মানুষের মৃত্যুর সাথে সাথে তার জন্য একটা কবর জগৎ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর জগৎ, এটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার কবর জগৎ তৈরি করে দেয়।
তার লাশ খুঁজে পাওয়া যায়নি, সাগরে মাছ তার লাশ খেয়ে ফেলেছে, বনের বাঘ তার লাশ খেয়ে ফেলেছে, আগুন তার লাশকে জ্বালিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রতিটি বান্দার জন্য একটা কবর জগৎ রেখেছে। এই জন্য কবর ছাড়াও কোনো মানুষ নেই, প্রত্যেকের জন্য কবর রয়েছে। ওই কবর কি? আমার নবী বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। হে ইমানদার, যদি ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারো, ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, ইমানদার হয়ে যদি জীবন যাপন করতে পারো, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, তো তোমার জন্য কবরের ওই মাটি মাটি থাকবে না, কবরটা তোমার জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আমার নবীর হাদিস। আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর তো হয়তো এটা হবে জান্নাতের কোনো বাগান, নয়তো এটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের, আমরা আমাদের আপন জনদের মৃত্যুর পর তাদের দাপন কাপনের মাধ্যমে কবর দিয়ে আসি, সাড়ে তিন হাত মাটির ভিতরে তার কবরে তাকে শোয়াই দিই, ওই মুর্দাকে দিয়ে যখন আমরা চলে আসি, আমরা বেশি দূর আসতে হয় না। আমার নবী বলেন, ইয়াসমাউ ইয়াসমাউ কারানে আলহিম, তাদের জুতা আপন জন যারা তাকে দাফন করে আসে, তাদের এতটুকু যাওয়া যে তাদের পায়ের জুতার আওয়াজ মুর্দার কানে শোনা যায়, এইটুকু দূরত্বের মধ্যে এখনো আপন জনরা বাড়িতে পৌঁছে নাই, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে, সিসা ডালাই করে দেবেন, কবরের চারিদিকে সিসা ডালাই করে দেবেন, তারপরেও আসবে। ঠেকানোর কোনো রাস্তা না, না, তার কবরে কিরকম ফেরেশতা আসবে? আমার নবী বললেন, তার কবরে দুইজন ফেরেশতা আসবে, মালাকানে আসওয়াদানে আজরাকানে। ও ইমানদার ভাইরা, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি আমরা, দুনিয়া নিয়ে এত লিপ্ত হয়ে গেছি আমরা, কবরের খবর আমাদের কাছে নাই, মৌতের খবর আমাদের কাছে নাই, আখিরাতের খবর আমাদের কাছে নাই, জাহান্নামের খবর আমাদের কাছে নাই, মুসলমান এমন হয়ে গেছি যেন দুনিয়ার মধ্যে কোটি কোটি বছর বাঁচব, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যে যে যেটা নিয়ে সেটা নিয়েই ব্যস্ত, আখিরাতের কথা বললে সেটা কানের মধ্যে যায় না। আমার আল্লাহ বলে, এ বান্দা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর আয়াত ভুলে গিয়েছো, আমি আল্লাহর কোরআন যাদের কানের মধ্যে ঢুকছে না, কাল হাশরের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানিয়ে তুলব। যারা আজকের এই মাহফিল শুনছে তাদের কাছে দাবি থাকবে, শুধু কান দিয়ে শোনা নয়, নিজেকে একটু পরিবর্তনের খেয়াল করেন, কারণ মৃত্যু তো আপনার সাথে সাথে আছে, মৃত্যু আপনার সাথে সাথে আছে। আপনি যেই দিন দুনিয়াতে এসেছেন, আপনার সাথে মৃত্যুটাকে সঙ্গী বানিয়ে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? যে যত বড় ক্ষমতাশীল হোক, যে যত বড় পয়সাওয়ালা হোক, যে যত বড় মানি সম্মানী হোক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় কবর থেকে বাঁচার উপায় নেই। মালাকানে আসওয়াদানে আজরাকানে, যেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, দুইজন ফেরেশতার গায়ের রং হবে কালো, গায়ের রং কালো, ফেরেশতা নূরের তৈরি, নূর তো আলো, কিন্তু ফেরেশতার গায়ের রং হবে কালো, কবরের ওই ফেরেশতা এমন কালো হবে, তাদের রং দেখে তাদের রূপ দেখে ওই মুর্দা কবরের মধ্যে যে সে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হবে, আজরাকানে, তাদের শরীর যেমন কালো হবে, আমার নবী বললেন তাদের দুইটা চোখ হবে এমন নীল বর্ণের চোখ, কালো রঙের শরীরে নীল বর্ণের চোখের এই ফেরেশতা দেখে মুর্দার হুঁশ থাকবে না। আমার নবী বললেন, দুইটা ফেরেশতা কবরে এসে ওয়াজলিসানিহি, ফেরেশতা দুইজন ওই মুর্দাকে বসাবে। সুবহানাল্লাহ, কি করবে? বসাবে, বসাবে। ও ফেরেশতা,
কেনই বা এই মুর্দাকে বসাচ্ছ? আমার নবী বলেন, ও ইমানদার, গোটা জীবন জিন্দেগি করেছ পরিবার পরিজন সন্তান সন্ততির জন্য জীবন কুরবান করেছ, এখন তোমার সাথে তো কেউ নাই, তোমার গোটা জীবনের পরীক্ষা কবরের মধ্যে এখন শুরু হবে। বড় করে বলেন না, পরীক্ষা ছাড়া কি সামনে যাওয়া যাবে? এই প্রথম পরীক্ষা কবরের পরীক্ষা, যখন সেখানে তাকে পরীক্ষা করা হবে, বাবারা ভাইয়েরা বেশি কোনো প্রশ্ন নাই, অল্পমাত্র প্রশ্ন, তিনটা প্রশ্ন, কয়টা? তিনটা। মনে মনে বলবেন, হুজুর এইরকম কত পরীক্ষা জীবনে দিয়েছি, ও বাবারা ভাইয়েরা দুনিয়ার কোনো পরীক্ষার সাথে ওই কবরের পরীক্ষার মিল নাই। আল্লাহ ওই কবরের মধ্যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, কাফের হোক, মুসলমান হোক, ইমানদার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আল্লাহর বান্দার মৃত্যুর পরপর সে যেভাবেই দাফন হোক না কেন, তার শরীরটাকে আল্লাহ আবার তৈরি করে দিয়ে তার কবর জগৎ বানিয়ে সেখানে ফেরেশতা দিয়ে তাকে পরীক্ষা নেওয়া হবে। কয়টা প্রশ্ন? কয়টা? ও ইমানদারেরা, এই তিনটা প্রশ্নের উত্তর রেডি করার দরকার আছে না নাই? মাঝে মাঝে পরীক্ষার মধ্যে প্রশ্ন ফাঁস হয়, প্রশ্ন, এসএসসি পরীক্ষার প্রশ্ন, জেএসসি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন ফাঁস হয়, যার কারণে অনেক ছেলে মেয়েরা ওরা আর পড়ালেখার প্রতি আগ্রহী না, সে বসে বসে খবর নিচ্ছে প্রশ্ন কোন দিন কোনটা ফাঁস হচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ তার একটা চিন্তা ভাবনা হলো, যদি প্রশ্নটা পেয়ে যায় তো আর সারা রাত অন্য কোনো বিষয় পড়তে হবে না, শুধু প্রশ্নের মধ্যে যা আছে এগুলা পড়ে চলে যাব, 100 নম্বর পেয়ে যাব, ঠিক কিনা বলেন? প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন ফাঁস হইলে 100-100 নম্বর পাওয়া কোনো ব্যাপার? আমার নবী বলেন, উম্মত, আমি নবীও তোমাদের জন্য কবরের প্রশ্ন ফাঁস করে দিলাম। বড় করে বলেন না, আমরা দুর্ভাগা হতভাগা যারা প্রশ্ন ফাঁস হওয়ার পরেও পাস করতে পারবো না। এই প্রশ্নগুলো জানার দরকার আছে কি? উত্তর জানার দরকার আছে কিনা? আমার নবী কবরের তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন। আমার নবী বলেন, উম্মত, ওই কবর যার জন্য সবার জন্য অপেক্ষা করছেন, কবরে যাদের সবাইকে এই প্রশ্নের জবাব দিতে হবে, যেখানে তিনটা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে, তোমার কথা বলেন একটু, তোমার আপনারা দাঁড়িয়ে না থাকে বসে যান না, মিলাদ উন্নবীতে বসলে ভালো লাগে বাবারা, হয়তো এটা আপনার জীবনের আখেরি না, হয়তো জীবনের আখেরি মিলাদ উন্নবী, জীবনে আর সুযোগ পাবেন না, আপনার প্রিয়তম স্ত্রী আপনার পাশে থাকবে কিন্তু আপনি থাকবেন না, আপনার চোখ বন্ধ হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, হাজারো নমুনা দেখতে পাচ্ছি, সারা জীবন স্বাভাবিক দুনিয়াদারি করেছে, রাত তার জন্য শেষ রাত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যারা সারাদিনের পরিশ্রম শেষে হয়তো বাড়িতে গিয়ে আরামের বিছানায় ঘুমানোর চিন্তা করছেন, ও হে ইমানদার ভাইরা, হয়তো এরকম নূরানি একটা জান্নাতি বাগান আপনার জীবনে তো আর নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? আর আজকের রাতের কোন ভক্তার কোন একটি কথা হয়তো আপনার গোটা জীবনকে ঘুরাই দিতে পারে। অনেকে গত বছর ছিল আজকের মাহফিলে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার সময় খুব কাছাকাছি, বক্তা আসছেন, আরেকজন নিয়ে আসুন, আরেকজন নিয়ে আসুন না, আমি আমার ওখান থেকে ফোন আসতেছে, 9টায় মাহফিল আমার। আল্লাহুম্মা প্রশ্ন, মন রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, আমরা একটু বলি না, আমাদের প্রভুকে, আরো জোরে বলি, আমাদের প্রভুকে। প্রভু যদি আল্লাহ হয়ে থাকে,
তাহলে তো আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ বান্দা বানিয়েছেন আল্লাহকে রাখার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। যদি আমাদের প্রত্যেকের অন্তরে যদি থাকে আমাদের রব আল্লাহ, সেটা যদি আমাদের মুখের সাথে অন্তরেও থাকে, বান্দা কি আর কোনো আল্লাহর নাফরমানি করতে পারে? আজকের মাহফিল থেকে গিয়ে রাত্রে বিছানায় ঘুমানোর আগে চিন্তা করবেন, আপনার বালেগ হওয়ার পর থেকে এই আজকের রাত পর্যন্ত জীবনে কতগুলো নাফরমানি আপনি করেছেন, আর আপনি তো বলছেন আপনার রব আল্লাহ। আপনার কান দিয়ে শুনেছেন মসজিদের আজান, আপনি চলে গেছেন উল্টা দিকে। আপনার কান দিয়ে শুনেছেন মিলাদুন্নবীর আওয়াজ, আপনি চলেছেন উল্টা দিকে। আল্লাহ এবং রসুল দেখেছেন একদিকে, আপনি চলেছেন আরেক দিকে। ও ইমানদার, আপনার মুখের দাবি যদি সত্য হয়, রব যদি আল্লাহ হয়, তো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মতদাতাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের দৌলতদাতাকে, এত সব যদি আপনার আর আমার বিশ্বাসে থাকে, তো আমার এই হাত দিয়ে কেন আমি হারামের দিকে পা বাড়াই? আমার এই হাত দিয়ে কেন পরের হকে হাত দিই? আমার এই হাত দিয়ে কেন মানুষের উপর জুলুম করি? আমার এই পা দিয়ে কেন হেঁটে হেঁটে আল্লাহর নাফরমানি করি? ইমানদার কখনো তো এগুলো করতে পারে না। ইমানদারের বিশ্বাস হলো আমার সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং মাহফিল শুনে লাভ নাই, গোটা রাত মাহফিল করে কোনো লাভ হবে না, আপনার মধ্যে আমার মধ্যে যদি পরিবর্তন না আসে। ওয়াজ তো বেশির দরকার নেই, একটা যে আমার রব আল্লাহ, তো আমার রিজিক দাতা আল্লাহ, তো আমি কেন রিজিকের জন্য হারামের দিকে যাব? আমি কেন রিজিকের জন্য জুলুম করব? আমি কেন রিজিকের জন্য মিথ্যার আশ্রয় নিব? আমি কেন রিজিকের জন্য মুনাফিকি করব? আমি কেন রিজিকের জন্য দালালি করব? আমি যেন রিজিকের জন্য আমি মুসলমান হয়ে কেন বিপথে অবৈধ পথে পা বাড়াবো? ঠিক কিনা? শতকরা 85% 90% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু কর্মসূত্রে আমরা মুসলমান না। আল্লাহ আমাদেরকে একটু কর্মসূত্রে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর একটু বড় করে বলেন আমিন। সারা দুনিয়া খুদা ভি হ্যায় রাজা জোয়ে মুহাম্মদ সালাতুনিয়া রাসূলুল্লাহ। যাই হোক, যেহেতু সময় সংক্ষেপ, আমি যদি সম্ভব হয় ওই দুইটা মাহফিল শেষ করে যদি আসার পথে মাহফিল চলমান থাকে ইনশাল্লাহ আবারও আসব, আমার সময় হাতে নেই। খবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন যেহেতু ফাঁস হয়ে গেছে, এবার আমাদের দায়িত্ব উত্তরটা মুখস্থ করা। উত্তরটা মুখস্থ করা। এখন আপনি যদি বলেন হুজুর এটা তো একটা একটা শব্দ, জীবনে কতবার আল্লাহ বললাম, এটা মুখস্থ করার কি আছে? এটা ঠাস ঠাস বলে দিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। বাবারা ভাইয়েরা, না না, কবরে যাওয়ার পর আপনার জবান বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে শব্দ বের হবে। যখন আপনি দুনিয়ার জমিনে শুধু আল্লাহ মুখে বলেন নাই, বাস্তবে আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহকে মেনে চলেছেন, আল্লাহকে ভয় করে চলেছেন, তো কবরের মধ্যে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব আল্লাহ। আল্লাহ আমার রব আল্লাহ। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তো অনেকেই মানে, অনেকেই মানে, অনেক ধর্মের মানুষ আল্লাহকে মানে, ডাকে হয়তো বিভিন্ন নামে, কিন্তু তারাও জানে আল্লাহ আছেন। এই জন্য এক একজন এক এক নামে ডাকে, কেউ ভগবান ডাকে, কেউ ঈশ্বর ডাকে, কেউ গড ডাকে, কেউ খোদা ডাকে, কেউ আল্লাহ ডাকে। যে যেই ভাষায় ডাকুক সবাই আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে শুধু তুমি আমাকে ডেকেছিলে, এটার উপর পরীক্ষা শেষ নয়, আরও প্রশ্ন আছে, আরও প্রশ্ন আছে। দুই নম্বর প্রশ্ন, শুধু আল্লাহ ডাকলেই হবে না, শুধু আমার রব আল্লাহ বললেই হবে না। দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দিনুকা,
তোমার ধর্ম কি? তোমার বলেন না, তোমার ধর্ম কি? জবাব হলো দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এখন আল্লাহ বলে আমার দুনিয়ার জমিনে যারা আল্লাহ বলেছে, যারা ঈশ্বর বলেছে, যারা ভগবান বলেছে, যারা গড বলেছে, যে যেই নামে আল্লাহকে ডেকেছে, আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন দিয়ে একমাত্র ইসলাম যারা গ্রহণ করেছিল আল্লাহ তাদেরকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ, একটু নারা দিন, নারা দিন, নারা দিন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূল, নারে তাওহীদ ইয়া রাসূল, নারে শাহাদাত মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ, জিন্দাবাদ গেস্টেন কমিটি মাফি জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক ধর্মের মধ্যে আল্লাহকে ডাকে, অনেক ধর্মকে ধর্মের মধ্যে আল্লাহকে মানে। মার রব্বুকা, তোমার রবকে, আমার রব আল্লাহ। কুরআন বলবে আমাদের রব আল্লাহ। আমরা আল্লাহকে ডেকেছি হয়তো ভগবান নাম দিয়ে, হয়তো ঈশ্বর নাম দিয়ে, হয়তো গড নাম দিয়ে, আমরাও তো ডেকেছিলাম। আল্লাহ বলে দ্বিতীয় প্রশ্ন যেটা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ সমস্ত বাতিল ধর্মকে আল্লাহ বাদ দিয়ে একমাত্র মুসলমানকে আল্লাহ বেছে নিলেন। বড় করে বলুন, সেখানে অন্য কোনো জবাব দিলে চলবে না। দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। অতএব অন্য সমস্ত বাতিল ধর্মের যারা, তারা এখান থেকে বের হয়ে গিয়েছে। এবার আসেন, রব আল্লাহ এটার জবাব দিয়েছেন, আমার ধর্ম ইসলাম এটার জবাব দিয়েছেন, তো খেলা তো শেষ, আর তো কিছুর দরকার নাই। কারণ রবকেও স্বীকার করেছেন, ধর্মকেও বলেছেন ইসলাম। আমার নবী বলেন না না, ইসলাম ইসলাম বলে হাজারো হাজারো মানুষ, ইসলাম ইসমা ইসলাম বলে মুখের মধ্যে ফেনা আসবে, কিন্তু তারা আসল ইসলাম নয়। আসল ইসলাম, এই জন্য খবরে দুই নম্বর প্রশ্ন, দীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম, এটা বলার সাথে সাথে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আসল ইসলাম না নকল ইসলাম, আসল আমার নবীর ইসলাম নাকি আবু জেহেল আবুল হাবের ইসলাম, মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইসলাম, ওই মুনাফেকদেরকে বাছাই করা হবে। খবরে প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন দিয়ে আল্লাহকে স্বীকার করা হবে। এবার সেখানে যেহেতু অনেক ধর্মের মানুষ আছে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে দীন আল ইসলাম দিয়ে তুমি প্রমাণ করে দাও অন্য সব ধর্ম বাতিল, একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর তুমি সেই ইসলামের অনুসারী মুসলমান। এবার আল্লাহ বলে শুধু মুসলমান বললে হবে না, শুধু নামাজি হলে হবে না, শুধু রোজাদার হলে হবে না, কবরের মধ্যে আসল মুসলমানের পরিচয় ইন্টারভিউ দিতে হবে। আসল মুসলমানের জন্য একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের কারণে আসল মুসলমান আর মুনাফেক বাছাই হয়ে যাবে। কি হয়ে যাবে? তিন নম্বর প্রশ্নটা হলো আসল প্রশ্ন। এই প্রশ্ন আমার ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মুর্দা, এই আল্লাহর বান্দা, বলো তো দেখি এই মানুষটা সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি বলতে? এই মানুষটা বলতে না বলতে মদিনা ওয়ালা নবী ওই কবরে এসে যাবে। এখানে কোনো ফটো দেখানো হবে না। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই মানুষটাকে তোমাদের কাছে রাসূল বানিয়ে পাঠানো হয়েছিল, বলো তোমার 60 বছরের হায়াতে এই রাসূল সম্পর্কে তুমি কি কি বলতে? আল্লাহ পাক এক নম্বর প্রশ্ন থেকে দুই নম্বর দিয়ে ইসলাম ছাড়া বাকি সবাইকে বাইর করে দিয়েছেন, একমাত্র মুসলমানদেরকে বাছাই করেছেন। এবার তিন নম্বর প্রশ্ন দিয়ে আমার আল্লাহ বলেন মুনাফিকদেরকে বের করে দেব। কারণ মুনাফিক কতগুলো আছে না? এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা কোরআন পড়ে, এরা তসবি পড়ে, এটা মাথায় পাগড়ি বাঁধে, এরা ঢিলা নাই, এরা খুলক নাই, এরা সুন্নত সব কিছু পালন করে, কিন্তু নবীকে পালন করে না। সব আছে কিন্তু নবী নেই। এই জন্য তিন নম্বর প্রশ্ন দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন, এই মুসলমান নাম দিচ্ছ, রব আল্লাহ মেনে নিয়েছ, দীন ইসলাম বলেছ, এবার আসল পরীক্ষা আমার রসুলের ব্যাপারে তুমি কি কি বলতে একটু বলো। আমার নবী বলেছেন, এই ইমানদারেরা
কবরের মধ্যে আমাকে নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কতগুলো মানুষ আছে, ওরা কয় যে আমি তো জন্ম থেকে নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহকে ডাকি, এর বাইরে আর কিছু করার আমার দরকার? চরম ভুলে আছেন ইমানদার। আপনার কবরের ভিতরে সবচেয়ে জটিল প্রশ্ন আমার নবীকে নিয়ে, যদি নবীর ব্যাপারে সঠিকভাবে জবাব দিতে না পারেন তো আপনার জন্য এটা হবে কবর জাহান্নামের গড়া, জাহান্নামের গর্ত। ও হুফরাতুম মিন হুফারিন নিরান। এই জন্য কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য আমার নবীর পরিচয় জানার দরকার আছে না? আছে। আপনি যদি সত্যিকার নবী না শেখ হয়ে থাকেন, আমার নবীকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি নবীকে চিনতে পারেন, নবীর সম্মান বুঝতে পারেন, আপনি যদি সত্যিকার নবীর আশেক উম্মত হয়ে যেতে পারেন তো আপনার জবান দিয়ে বের হবে যে ও ফেরেশতা, যাকে তুমি দেখাচ্ছ তিনি হচ্ছেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জমিনে সে রসুল চিনতে পারেন, রসুলকে ভালোবেসে রসুলের সুন্নতের উপর আমল করে আপনি জীবন যাপন করতে পারেন তো কবরের মধ্যে অনায়াসে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যে ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু। আর যদি দুনিয়ার জমিনে আপনি রসুল না চিনেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার সাথে রসুলে পাকের সেই রুহানি সম্পর্ক তৈরি না হয় তো আপনি কি বলবেন? আমার নবী হাদিসে পাকে বলছেন, যদি সে ইমানদার না হয়, যদি সে মুনাফেক হয় অথবা মুরতাব হয়, সে বলবে আমি তো কিছুই জানি না, মানুষরা যা বলতো আমিও তা বলতাম, মানুষরা যা বলতো আমিও তা বলতাম, আমাদের ইমাম সাহেবুজুর যা যা বলতো খুতবার মধ্যে আমরা সেগুলো বলতাম, আমাদের খতিব সাহেবুজুর আমাদের মহাসম্মেলন বক্তা আমাদেরকে নবীর ব্যাপারে যা যা বলেছে আমিও তা তা বলতাম, ঠিক কিনা বলেন? এই জন্য সব মাহফিলে যাবেন না, সব মাহফিলে গিয়ে জান্নাতে হওয়া যাবে না, সেই মাহফিলের মধ্যে আমার নবী মদিনা ওয়ালার সাথে সম্পর্ক থাকবে, আমার নবীর শান মানের বয়ান থাকবে, সেটাইতে গেলে আপনি ওই কবরের মধ্যে বাঁচতে পারবেন। এই জন্য আজকের এই যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইটা উপকার দেবে, একটা হবে দুনিয়ার জীবনটাকে আল্লাহ এবং রসুলের পথে মতে চালানোর জন্য যেই আদর্শ, যেই চরিত্র এবং আমলের দরকার সেই শিক্ষা আজকের মাহফিল থেকে হবে, আরেকটা হলো আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই আমাদের ইমান এবং আকীদার দরকার সেই ইমান এবং আকীদার তালিম এখানে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে মাহফিলে বসে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ কামিয়াবি লাভের আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।